আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক সবাইকে আরেকবার স্বাগত জানাই চ্যানেল আইকিতে। প্রিয় বন্ধুরা, আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় পিকচার, ডকুমেন্টস, আমাদের প্রিয়জন আপনজনদের পিকচারগুলো আমরা কী করি, মোবাইলের ভিতরে স্টোরেজ করে রাখি, চাই সেটা মেমোরি কার্ডে হোক, চাই সেটা মোবাইলের যে মেমোরি কার্ড আছে সেটার ভিতরে হোক। কিন্তু সমস্যার ব্যাপারটা হলো, অনেক সময় আমাদের কি হয়, এই সমস্ত ছবিগুলি বিভিন্ন সময় হ্যাকিং করে অনেকে নিয়ে যায়, অথবা অনেকে ইউজ করে কিন্তু মোবাইল থেকে কিন্তু আউট করে ফেলে, যার কারণে পরবর্তীতে আমরা ব্ল্যাকমেলের শিকার হই বা পরবর্তীতে আমাদের অনেক বিরাট একটা সমস্যা হয়। তো বন্ধুরা, আপনি চাইলেই কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আপনি কিন্তু বাঁচতে পারেন। সেই জন্য আমরা অনেকে অনলাইন স্টোরেজ ব্যবহার করি। অনলাইন বলতে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা হচ্ছে গুগলির যে গুগলি ড্রাইভ আছে, এই গুগলি ড্রাইভ অনেকে ব্যবহার করেন, অথবা যেটা মাইক্রোসফটের যেই ট্রাস্টেড একটি সফটওয়্যার আছে সেটা হচ্ছে যে ওয়ান ড্রাইভ। তো এই দুইটি সফটওয়্যার কিন্তু আমরা ব্যবহার করি। তো আমি পার্সোনালিভাবে কিন্তু এই ওয়ান ড্রাইভটা কিন্তু ব্যবহার করি, কারণ এটা খুবই সিকিউর এবং এটাতে বিল্ডিংভাবে এটার সফটওয়্যারের ভিতরে পাসওয়ার্ড দেওয়া যায় এবং সব কিছু একদম একুরেটভাবে রাখা যায়। কিন্তু গুগলি ড্রাইভে আপনারা যারা গুগলি ড্রাইভ ব্যবহার করেন, আপনারা সবাই জানেন এটা কিন্তু ভিতরে পাসওয়ার্ড দিয়ে রাখা যায় না, অর্থাৎ এটাকে অন করলে অন হয়ে যায়, বাট এটা কোনো পার্সোনালি কোনো পাসওয়ার্ড দিয়ে কিন্তু রাখা যায় না। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, কীভাবে আপনারা ওয়ান ড্রাইভটি আপনারা ইনস্টল এটাকে কাজ করবেন, কীভাবে এটা ছবি আপলোড করবেন, সাইন আপ করবেন, এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। পুরো ভিডিওটি জুড়ে আছে আমি মোহাম্মদ ইসমাইল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই যে ভিডিওটির নিচে লাল কালারের যে সাবস্ক্রাইব লেখাটি দেখতেছেন সেখানে ক্লিক করুন এবং পাশের থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমাদের প্রতিটা ভিডিওর আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনি যদি আমাদের চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম, যাদের কাছে ওয়ান ড্রাইভ নাই, তারা জাস্ট আপনাদের গুগলি প্লে স্টোরে চলে যাবেন। গুগলি প্লে স্টোরে গিয়ে এখানে জাস্ট ওয়ান ড্রাইভ লিখলেই এখানে লেখা চলে আসবে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এটার ইনস্টল আপনারা দেখতে পারতেছেন এখানে 1 বিলিয়নের উপরে। তো যাই হোক, আমার অলরেডি ইনস্টল করা আছে এবং আমি এটা অলরেডি ইউজ করতেছি, খুবই সিকিউর একটি অ্যাপস। তো এটাকে আপনারা জাস্ট প্রথমে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে এটার ইন্টারফেসটা এরকমভাবে চলে আসবে। তো আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনারা সাইনিংই করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এই যে একটা নিচে লেখা দেখতেছেন নো অ্যাকাউন্ট কারেন্ট ওয়ান, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পরে ইন্টারফেসটা এরকম আসবে। তো এখানে দুইটি অপশন দেওয়া থাকবে, একটি হচ্ছে ফোন নাম্বার দিয়ে আর একটা হচ্ছে জিমেল দিয়ে। তো ফোন নাম্বার দিয়ে কখনোই অ্যাকাউন্ট খুলবেন না, কারণ পরবর্তীতে ফোন নাম্বার বন্ধ হয়ে গেলে বা আপনি যদি হারিয়ে ফেলেন ফোন নাম্বারটা, তখন কিন্তু আর এই অ্যাকাউন্ট দ্বিতীয়বার আর খুলতে পারবেন না। তো জিমেল অ্যাকাউন্টের ভিতরে এই লাইনটার ভিতরে আপনার যেই জিমেল দিয়ে আপনি খুলতে চাইতেছেন সেই জিমেলটা আপনি এখানে দিয়ে দেবেন। জিমেলটা দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটটাতে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পরে আপনাদের যে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা আপনার যে জিমেলে যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনারা নতুন করে যে কোনো একটি আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন আপনার মন খুশি করে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটটাতে আপনারা ক্লিক করবেন। নেক্সটটাতে ক্লিক করার পরে এখানে ভেরিফাই ইমেল চাইবে, অর্থাৎ আপনাদের এই ইমেলের ভিতরে আপনার একটা জিমেল তারা পাঠিয়ে দিবে, সেখান থেকে আপনাদের একটি ভেরিফাইড কোড আপনাকে সংগ্রহ করতে হবে। তো আমি তো অলরেডি আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে একটি ভেরিফাই ইমেল অ্যাড্রেস চলে এসেছে, তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের ঠিক ভেরিফাই ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো এখানে এই যে একটি কোড নাম্বার দিছে 7611, এই কোড নাম্বারটা আপনারা ওখানে বসিয়ে দিবেন সেই যেই জায়গায় আপনাদের এই কোডের জায়গায়। কোডটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে নিচে নেক্সটটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে লেখাগুলো দিছে এখানে এই যে নিচের ঘরটাতে এই লেখাগুলোকে এখানে টাইপ করে দিতে হবে। কোডগুলা বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এখানে কিন্তু ছোটো বড় অক্ষরের ইংরেজি মানে অক্ষরগুলো দেওয়া আছে, আপনার একটু খেয়াল করে কিন্তু বসাবেন। ছোটো আছে বড় আছে এগুলো একটু কিন্তু খেয়াল করে বসাতে হবে, তা না হলে কিন্তু এটা অ্যাকুরেটভাবে কাজ করবে না। দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটটাতে ক্লিক করবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেল, ঠিক এটা ওপেন হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছু তারা নোটিফিকেশনে দিয়ে দিবে, আপনি যদি এটাকে যদি আপডেট করতে চান, যদি টাকা দিয়ে কিনতে চান, তাহলে কিন্তু আপনি 1000 GB পর্যন্ত আপনি কিন্তু কিনতে পারবেন। তো যাই হোক, আমরা এতটা ওইদিকে যাব না, ওটি আপনারা পরবর্তীতে চাইলে আপনারা ওটা দেখে নিতে পারেন।
তো বেসিক্যালি ইন্টারফেসটা এরকম থাকবে। এরকম থাকার পরে উপরে এখানে যদি আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন তো অ্যাকাউন্টে আসবে, এখানে অ্যাকাউন্ট দেখাবে, আপনার যে জিমেল আইডি সেটা দেখাবে। তারপরে এখানে কিছু রিসেন্ট অপশন পাবেন, শেয়ার অপশন পাবেন, ফটো অপশন পাবেন, এমনিভাবে মি অপশন পাবেন। তো আমি মি অপশনটাতে একটু পরে আসছি। তো আপনাদেরকে শুরুতে দেখাবো যে কীভাবে আপনারা এটাতে মানে ছবিগুলোকে কীভাবে আপলোড করবেন, অর্থাৎ ছবিকে কীভাবে এখানে অনলাইনে স্টোরেজ করে রাখবেন। সেজন্য এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে আপনি এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, অথবা আপনারা ম্যানুয়ালি ভাবো গ্যালারিতে আপনারা যাইতে পারেন। তো আমার এখান থেকে একটি ছবি আমি এখানে জাস্ট এখানে আপলোড করলাম। তো যখনই ছবির উপরে ক্লিক করবেন তখন কিন্তু ছবির ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু নোটিফিকেশনও দেখাবে আপলোডিং যে হচ্ছে, এবং আপলোডে কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু অলরেডি চলেও আসবে। তো ছবিটা আপলোড করার সাথে সাথে এখানে চলে আসছে। তো এই ছবিটার উপরে আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে আপনারা ছবিগুলো দেখতে পারবেন, এবং এই ছবিগুলো আবার পরবর্তীতে আপনারা সেভ করে আবার ওই গ্যালারিতে নিতেও পারবেন। এবং আপনি যদি এখন এই ছবিগুলো যদি ওখান থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু এখান থেকে আর ডিলিট হবে না, এটা অনলাইনে এখন সেভ হয়ে রয়েছে। এই ছিল ম্যানুয়ালি ছবি আপলোড করা। এখন যদি আপনি চান যে না ম্যানুয়ালি না করে আপনি গ্যালারিতে এসে আপনার প্রয়োজনীয় সমস্ত ফাইলগুলোকে একসাথে মার্ক করে আপনি আপলোড করবেন তাও পারবেন। সেজন্য এখান থেকে সবগুলোকে একসাথে মার্ক করে আপনি কি করবেন, এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে তারপরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, তার ভিতরে এই যে OneDrive চলে আসবে। তো OneDrive উপরে আপনি ক্লিক করবেন। যখন OneDrive উপরে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যদি ফোল্ডার বানায় রাখেন তাহলে যে ফোল্ডারে দিতে চান সেই ফোল্ডারে ক্লিক করে উপরে যে টিকমার আছে টিকমারে ক্লিক করবেন। তো আমি এখন ব্যাস শুধু টিকমারে ক্লিক করে দিব, যেহেতু আমি কোনো ফোল্ডারে রাখতে চাই না। তো অলরেডি আমি টিকমারে ক্লিক করে দিছি, এবং দেখুন এখানে নোটিফিকেশনে দেখাচ্ছে যে আপনার এটাকে আপলোডিং হচ্ছে। তো এখানে আপলোডিং হোক, আমি সেই সফটওয়্যারে আবার চলে যাচ্ছি, সফটওয়্যারে দেখা। তো দেখুন যখনই সাথে সাথে ছবিগুলো আপলোড হলো, আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে অলরেডি। তো এইভাবে কিন্তু আপনার সমস্ত প্রয়োজনীয় ছবি, অডিও, ভিডিও, এভরিথিং সব কিছু কিন্তু আপনি এটাতে কিন্তু স্টোরেজ করে রাখতে পারেন। এখন আসেন এটার মূল সিকিউরিটি সম্পর্কে, অর্থাৎ এই সফটওয়্যারটাকে কীভাবে আপনি লক করে রাখবেন। সেজন্য এই যে এখানে নিচের দিকে দেখতে পারতেছেন মি, এই মিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন সিটিংস, সিটিংসের ভিতরে ক্লিক করবেন। সিটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন পাসকোড, এই পাসকোডের উপরে ক্লিক করবেন। এখানে অফ করা থাকবে, জাস্ট এটাকে আপনারা অন করে দিবেন। অন করার সাথে সাথে এরকম একটি কোড নাম্বার আসবে, আমি এক্সাম্পল 1234 দিয়ে দিলাম, 1234। তো এখানে এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এখন এটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আমি এটাকে কী করলাম, সফটওয়্যার থেকে বাইর হয়ে গেলাম। সফটওয়্যার থেকে বাইর হয়ে যাওয়ার পরে 5 সেকেন্ড পরেই এই সফটওয়্যারটি অটোমেটিকলি লক হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আবার। তো আমি এই সফটওয়্যারটিতে এখন ঢুকলাম, ঢোকার সাথে সাথেই দেখুন কোড নাম্বারটা কিন্তু চলে আসছে। কিন্তু এই সিস্টেমটি কিন্তু গুগলি ড্রাইভে কিন্তু পাওয়া যায় না, এই কারণে আমি গুগলি ড্রাইভটা তেমন একটা ব্যবহার করি না, এই অ্যাপটি কিন্তু ব্যবহার করি। এটা খুবই ভালো একটি সিকিউর সম্পূর্ণ একটি অ্যাপস। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা OneDrive কীভাবে সাইন ইন করবেন, কীভাবে এটাকে সব কিছু ইয়া করবেন এই সম্পর্কে বিস্তারিতভাবে আপনারা পুরোপুরিভাবে জানতে পেরেছেন। যদি কোনো বিষয়ে আপনাদের ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্টে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনার প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।